হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমু সৌদ আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি ওয়ার্ডের টেবিল সম্পর্কে আলোচনা করছি এই ভিডিওতে আমি ওয়ার্ডের ডিজাইন ট্যাব সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ ডিজাইন ট্যাবের মাধ্যমে কিভাবে আপনারা টেবিলে বিভিন্ন ধরনের ডিজাইন দেবেন সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করছি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আপনি যদি ওয়ার্ডের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে অ্যামেসওয়ার্ড দু হাজার ষোলো ভার্সনের অন্যান্য টিউটোরিয়ালগুলো দেখতে পারেন এখন আমি ডিজাইন ট্যাপ সম্পর্কে আলোচনা করছি আপনারা যদি ওয়ার্ডে একটি টেবিল ইনসার্ট করেন এবং টেবিলের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এইখানে একটি ডিজাইন ট্যাব চলে আসবে আপনি যদি টেবিলের বাইরে ক্লিক করেন তাহলে দেখুন এইখান থেকে ডিজাইন ট্যাপটি হাইড হয়ে গেছে তারপর আবার যদি আপনি টেবিলের ভিতরে ক্লিক করেন তাহলে এখানে ডিজাইন ট্যাপটি চলে আসবে এখন এই ডিজাইন ট্যাবের অধীনে যে বিষয়গুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিভাবে আপনাদের টেবিলকে এডিট করবেন অর্থাৎ টেবিলের ডিজাইন দেবেন সে সম্পর্কে আমি আলোচনা করছি প্রথমে আমি টেবিল স্টাইল এই সেকশন সম্পর্কে আলোচনা করছি আপনারা যদি এই টেবিলটি সিলেক্ট করেন তারপরে এইখানে দেখুন টেবিলের তারা বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে রেখেছে তাদের নিজেদের মতো করে আপনারা ইচ্ছা করলে তাদের এই ডিজাইনগুলি অ্যাপ্লাই করতে পারেন যেমন আমি যদি এই ডিজাইনটি সিলেক্ট করি তাহলে দেখুন সেই অনুযায়ী আমার টেবিলের ডিজাইনটি হয়েছে তারপরে আপনারা যদি অন্য কোনো ডিজাইন অথবা স্টাইল দিতে চান তাহলে এইখানে এই তীরে ক্লিক করার পরে এখানে দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন এবং স্টাইল চলে আসছে এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো সিলেক্ট করতে পারেন যেমন আমি এই ডিজাইনটা যদি নিতে চাই এটাতে আমি ক্লিক করলাম তাহলে সেই অনুযায়ী এখানে ডিজাইন চলে আসছে। এরপর দেখুন এখানে উপরের যেই রোটি রয়েছে এটি হাইলাইট হয়েছে এবং বাম পাশের এই রোটি হাইলাইট হয়েছে এটির কারণটি হচ্ছে তারা এটিকে হেডার রো বলেছে এবং এটিকে ফার্স্ট রো বলেছে আমরা যদি আমাদের টেবিলের হেডার রো শো করাতে চাই অথবা না করাতে চাই তাহলে সেটি কীভাবে করাবো এখানে দেখুন টেবিল স্টাইল অপশন এই সেকশনে এইখানে একটি অপশন রয়েছে সেটা হচ্ছে হেডার রো এখানে টিকমার্ক দেওয়া আছে অর্থাৎ আমার এই টেবিলে হেডার রো রয়েছে সেটি এখানে বলা রয়েছে আমি যদি এই টিকমার্কটি উঠাই দেয় অর্থাৎ টিকমার্টটি বাতিল করে দেয় তাহলে দেখুন আমার টেবিলের আর প্রথম রোটি হাইলাইট হচ্ছে না তারপরে এখানে হচ্ছে ফার্স্ট কলাম রয়েছে অর্থাৎ প্রথম যে কলমটি রয়েছে সেটি সে হাইলাইট করেছে আমি যদি এটি টিকমার্ক উঠাই দিই তাহলে সেটি আর হাইলাইট হচ্ছে না তারপরে আমি যদি আবার হেডার রোতে ক্লিক করি তাহলে হেডার রো আবার হাইলাইট হবে এবং আমি যদি ফার্স্ট কলমে আবার ক্লিক করি তাহলে ফার্স্ট কলামটি আবার হাইলাইট হবে তারপরে এখানে দেখুন টোটাল রো রয়েছে অর্থাৎ আমার টেবিলে যদি টোটাল রো থাকে তাহলে সেটি আমরা হাইলাইট করার জন্য এই অপশানটি ব্যবহার করতে পারি আমি এটিতে ক্লিক করলে দেখুন লাস্টের যেই রোটি রয়েছে সেই রোটি এখন হাইলাইট হচ্ছে তারপরে লাস্ট কলাম যদি আমি হাইলাইট করতে চাই তাহলে লাস্ট কলমে আমি ক্লিক করলাম তাহলে দেখুন লাস্টের কলামটি আবার হাইলাইট হচ্ছে এভাবে আপনারা এখান থেকে কোন রো হাইলাইট করতে চাচ্ছেন সেটি এখানে বলে দিতে পারেন তারপরে এখানে রয়েছে ব্যান্ডেড রো আপনি যদি ব্যান্ডেড রোতে ক্লিক করেন আমি আগে ফার্স্ট কলামটা রিমুভ করে দিচ্ছি এবং হেডার রোটা রিমুভ করে দিচ্ছি এখানে দেখুন আমাদের একটি করে রো হাইলাইট হয়েছে এবং আরেকটি রো কম হাইলাইট হয়েছে অর্থাৎ এটি একটু ডিপ কালার এবং এটি একটি লাইট কালার এখন আপনারা যদি এই ব্যান্ডেড রোজ এই বাটনে ক্লিক করেন তাহলে দেখুন আমার টেবিলের সকল কালার একই রকম হয়েছে এখানে কোনো রো ব্যান্ডেড করছে না তারপরে আমি যদি আবার এটিতে ক্লিক করি তাহলে সেটি আবার এইভাবে ব্যান্ডেড হচ্ছে তারপরে আপনারা যদি কলাম ব্যান্ডেড করতে চান তাহলে এখানে ব্যান্ডেড কলাম এটিতে ক্লিক করলে দেখুন একটা করে কলাম হাইলাইট হচ্ছে এবং একটা কম হাইলাইট হচ্ছে আমি ব্যান্ডেড রোটা উঠিয়ে দিলাম তাই দেখুন এই প্রথম কলামটি আমার হাইলাইট হয়েছে তারপরে এটা হালকা কালার চলে আসছে এভাবে একটি ডিপ কালার এবং একটি লাইট কালার এভাবে চলে আসছে এভাবে আপনারা এখানে টিকমার্ক দিয়ে অথবা টিকমার্ক বাতিল করে আপনাদের টেবিলের ডিজাইন স্টাইল ইত্যাদি করতে পারেন আমি টেবিলটি এখন নান করে দিচ্ছি অর্থাৎ আমি এটার কালারটা স্বাভাবিক করে দিচ্ছি এরপরে এইখানে তাদের যে নির্দিষ্ট স্টাইল রয়েছে এই স্টাইলগুলো আপনারা ব্যবহার করে আপনাদের টেবিলকে ডিজাইন দিতে পারছেন কিন্তু আপনারা যদি ভাবেন যে আপনাদের নিজেদের মতো ডিজাইন দেবেন তাহলে কীভাবে দেবেন যেমন আমি এই প্রথম এই রোটি হাইলাইট করতে চাচ্ছি এই রো হাইলাইট করার জন্য এখানে আমাদেরকে শ্যাডো দিতে হবে শ্যাডো দেওয়ার জন্য এখানে দেখুন টেবিল স্টাইল এই সেকশনে এখানে শেডিং একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন ধরনের কালার চলে আসবে এখান থেকে আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো কালার সিলেক্ট করে আপনারা এটি শ্যাডো দিতে পারেন অর্থাৎ এটি হাইলাইট করতে পারেন আবার আপনারা যদি শ্যাডো রিমুভ করতে চান তাহলে আবার এটি সিলেক্ট করার পরে এই শেডিংয়ে ক্লিক করার পরে এখানে নো কালার এটিতে ক্লিক করলেই সেটি আবার হাইড হয়ে যাবে অর্থাৎ কালারটি নো হয়ে যাবে তারপরে আপনারা এই বর্ডারের যদি বিভিন্ন স্টাইল দিতে চান সেটিও দিতে পারবেন সেটি দেওয়ার জন্য এখানে বর্ডার সেকশনে এখানে বর্ডার স্টাইল রয়েছে আমি টেবিলটি আগে সিলেক্ট করলাম তারপরে বর্ডার স্টাইলে ক্লিক করার পরে এখানে দেখুন বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে একটু মোটা রয়েছে কালার রয়েছে বিভিন্ন ধরনের আপনারা যদি এই ডাবল লাইন রয়েছে এটি যদি দিতে চান তাহলে এটিতে ক্লিক করলেন তাহলে দেখুন মাউস পয়েন্টের আকৃতি চেঞ্জ হয়ে গেছে এখন আমি যদি এখানে যে বর্ডার স্টাইলটা চেঞ্জ করেছি এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি কোনটাতে অ্যাপ্লাই করব সেটি আমাদের এইখান থেকে বলে দিতে হবে এই বর্ডার্স যে বাটন রয়েছে এই বাটনে ক্লিক করার পরে আমি এখানে অল বর্ডার্স অর্থাৎ সকল বর্ডারে অ্যাপ্লাই করতে যাচ্ছি কি না তারপরে এখানে বটম রয়েছে টপ রয়েছে লেফট রয়েছে রাইট রয়েছে তারপরে এখানে আউটসাইড রয়েছে ইনসাইড রয়েছে এগুলি সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম এখন আমি এখানে শুধু অল বর্ডারে ক্লিক করলাম তাহলে দেখুন আমার সকল বর্ডারে সেই ডিজাইনটি চলে আসছে তারপরে আপনারা যদি এটার কালারটা চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন যেমন এখানে যে প্যান কালার রয়েছে এই প্যান কালারের ক্লিক করার পরে আমি যদি এই কালারটি নিতে চাই এটা আমি সিলেক্ট করলাম তারপরে ক্লিক করার পরে আমি অল বার্ডারে ক্লিক করলাম তাহলে দেখুন সেই কালারটা চলে আসছে তারপরে আপনারা যদি এটি একটু মোটা করতে চান মোটা করার জন্য এইখানে ক্লিক করার পরে এইখানে দেখুন কত নেবেন আমি এখানে ডি পিটি যদি নিতে চাই ডিআরপিটি সিলেক্ট করলাম তারপরে বর্ডারে ক্লিক করার পরে আমি অল বার্ডারে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি মোটা হয়েছে তারপরে এখানে আরও কিছু অপশন রয়েছে যেমন এখান থেকে আপনারা অন্য কোনো ডিজাইন যদি দিতে চান যেমন আমরা এখানে এই যে ডট ডট রয়েছে হাইফেন রয়েছে এটি যদি দিতে চাই এটি সিলেক্ট করার পরে আমি বর্ডারে ক্লিক করার পরে অল বর্ডারে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি সেই অনুযায়ী এখানে হাইলাইট হয়েছে এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো টেবিলের বিভিন্ন স্টাইল দিতে পারেন এবং বর্ডারের বিভিন্ন স্টাইল দিতে পারেন এবং টেবিলের পিছনে বিভিন্ন শ্যাডো দিতে পারেন একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা এই বর্ডার সেকশনে যখন কোনো কাজ করবেন অর্থাৎ বর্ডারে বিভিন্ন স্টাইল সিলেক্ট করবেন এখান থেকে অথবা আপনারা এখান থেকে বর্ডারের কালার যদি সিলেক্ট করেন বর্ডার বিভিন্ন ডিজাইন যদি সিলেক্ট করেন বর্ডার মোটা অথবা চিকন করেন ইত্যাদি করার পরে আপনাদেরকে এইখানে বর্ডার সে ক্লিক করার পরে কোনটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটি আপনাদের এখানে বলে দিতে হবে এরপর আরেকটা বিষয় লক্ষ্য করুন আমরা যে এখান থেকে ডিজাইন অথবা স্টাইলটা নিলাম সেটি আমরা এখান থেকে বর্ডার ক্লিক করে যে আমি এভাবে দিতে পারি তা না আমরা এখানে পেইন্ট করেও দিতে পারি যেমন এখানে হচ্ছে বর্ডার পেইন্টার এই অপশানটি রয়েছে এই অপশানটি যদি আমি সিলেক্ট করি তাহলে আমার মাউস পয়েন্টের আকৃতি চেঞ্জ হয়ে যাবে তারপরে আমরা কোন বর্ডারে নিতে চাচ্ছি সেটা আমরা এখানে ক্লিক করে বলে দিতে পারি আমি যদি এই বর্ডারে নিতে চাই এখানে আমি ক্লিক করলাম তাহলে দেখুন সেই বর্ডারটি সেই স্টাইল হয়েছে আমি যদি স্টাইলটি একটু চেঞ্জ করে দেয় আমি এটি বাদ দিয়ে অন্য কোনো স্টাইল নিলাম তারপরে আমি এভাবে ক্লিক করে টেনে আনলাম তাহলে দেখুন এই বর্ডারের আকৃতিটা ওরকম হয়ে গেছে পর্বে আপনারা দেখলেন ওয়ার্ডের টেবিলের ডিজাইন ট্যাবের কাজ অর্থাৎ ডিজাইন ট্যাবের মাধ্যমে কীভাবে আপনাদের টেবিলের বিভিন্ন ধরনের স্টাইল দেবেন এবং বর্ডার দেবেন এবং বিভিন্ন ধরনের ডিজাইন দেবেন আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আমার টিউটোরিয়ালগুলো আপনার কেমন লাগছে সে সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ